জঙ্গল মহল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পুরুলিয়ার বাগমুন্ডির খয়রাবেড়া ড্যামে খয়রাবেড়া ড্যাম একটি অত্যন্ত পরিচিত জায়গা কিন্তু আমরা যেটা অনেক সময়তে বুঝতে পারি না সেটা হলো যে আমরা এই ড্যামে দেখতে এসে ড্যাম ঘুরতে এসে এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এসে থাকবো কোথায় তার জন্যই এখানে এই ইকো রিসর্টটি তৈরি হয়েছে বছরখানেক আগে রাজ্য সরকার এবং পাবলিক পিপিপি মোড তাতে এই ইকো রিসর্টটি তৈরি হয়েছে এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে এখানে ট্যুরিস্টরা রয়েছেন এবং টেন্ট করা হয়েছে বেশ কিছু কটেজ রয়েছে সবে মিলে এই জায়গাটায় একটা নিসর্গের মধ্যে খুব সুন্দরভাবে কয়েকটা দিন থাকা যায় কলকাতা কলকাতাসহ পশ্চিমবঙ্গ এমনকি পশ্চিমবঙ্গের বাইরের বহু মানুষ এখন এখানে আসছেন তারা থাকছেন আমরা তাদের সঙ্গে কথাও বলেছি পুরুলিয়া শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে এই ইকো রিসর্টটি রয়েছে এবং যদি কলকাতার থেকে আসতে হয় তবে কলকাতার থেকে সরাসরি বাস এখন বাগমুন্ডিতে আসে এছাড়াও হাওড়া স্টেশন থেকে পুরুলিয়া অথবা বরাভূম স্টেশনে নেমেও সেখান থেকে কার বা বাসে সরাসরি এখানে আসতে হবে পুরুলিয়া শহর থেকে দূর হলেও এখানে কাছেই রয়েছে ঝালদা সরাসরি ঝালদার সাথেও কলকাতার ট্রেন যোগাযোগ রয়েছে এই জায়গাটি অত্যন্ত নিরিবিলি চারিদিকে পাহাড় এবং গভীর অরণ্য রয়েছে মানুষজন যারা স্থানীয় বাসিন্দা তারা অত্যন্ত ভালো এবং বন্ধুত্ব তাদের মনের মধ্যেই রয়েছে একটা অতিথি বৎসল মানুষজনকে আমরা এখানে দেখতে পাই পুরুলিয়া জেলার প্রায় প্রতিটি প্রান্তে প্রাকৃতিকভাবে সৌন্দর্য বিরাজমান আমরা এই রিস্টটি নিয়ে বিস্তৃতভাবে জেনে নেব এখানে যারা রয়েছেন সেই সব ম্যানেজারদের কাছ থেকে এবং আমরা দেখে নেব কি কি রয়েছে এখানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি পুরুলিয়ার খয়রাবেড়া ইকো অ্যাডভেঞ্চার রিসর্টে এই রিসর্ট আমরা ঘুরে দেখলাম এরপর আমরা এখানকার যিনি ইনচার্জ রয়েছেন সৌম্যবাবু তার সঙ্গে একটু কথা বলে নেবো এবং আমরা জেনে নেব যে তার এখানে কি কি ব্যবস্থা রয়েছে তার রেন্ট কীরকম এবং কিভাবে এখানে বুকিং পাওয়া সম্ভব আচ্ছা আপনি বলুন বলতে আমার এখানে কটেজ আছে টেন্ট আছে টেন্ট তিন রকমের টেন্ট আছে ক্যাটাগরি ডিলাক্স টেন্ট সুপিরিয়ার টেন্ট স্ট্যান্ডার্ড টেন্ট ডিলাক্স টেন্ট হচ্ছে সবচেয়ে বড় সুপিরিয়ার টেন্টটা তারপরে তারপরে স্ট্যান্ডার্ড টেন্ট আচ্ছা আর কী কী রয়েছে আর এছাড়া আমার অ্যাক্টিভিটিস আছে প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটিস বলতে আমার কাইকিং রয়েছে এছাড়া আর্চারি আছে ভলিবল আছে বাস্কেটবল রয়েছে ব্যাডমিন্টন কেউ যদি খেলতে চায় ব্যাডমিন্টন খেলতে পারে রাত্রিবেলা শীতের দিনে আমরা বার্বিকিউ করি গরমের দিনেও বারবিকিউ করি বনফায়ার হয় মাউন্টেন বাইসাইকেল আছে কেউ যদি সাইকেল নিয়ে মাউন্টেন বাইসাইকেল নিয়ে পাহাড়ে যেতে চায় পাহাড়ি রাস্তায় সেটা সে এনজয় করতে পারবে আর কেউ যদি পাহাড়ে বা জঙ্গলে ট্রেক করতে চায় শর্ট ট্রিপ ট্রেক সেগুলো আমরা অ্যারেঞ্জ করে দিই আমাদের নিজেদের লোক সঙ্গে যায় প্রকৃতির একেবারে কোলে থাকা খয়রা বেড়া এখনও নির্জন কবি জীবনানন্দের কথায় বলতে গেলে এখানে নিস্তব্ধতাকে খুঁজে পাওয়া যায় শহরের কোলাহল ছাপিয়ে দুটো দিন যেন বলে দেয় আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল খয়রাবেড়া ইকো অ্যাডভেঞ্চার ক্যাম্প সপরিবারে সময় কাটানোর জন্যও আদর্শ শিশুদের জন্য এখানে রয়েছে খেলার ব্যবস্থা রয়েছে পাহাড়ের পাদদেশে বিস্তৃত মাঠ কটেজ এবং অন্যান্য থাকার জায়গাগুলি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট অত্যাধুনিক আসবাবপত্র রুচিশীল এখানে খাবারের ব্যবস্থাও রয়েছে তবে আগাম বুক না করে এখানে না আসায় ভালো কারণ বছরের বেশিরভাগ সময়ই এখানে জায়গা পাওয়া মুশকিল খয়রা বেড়ায় পাহাড় এবং বিস্তৃত জলরাশি ছাড়াও রয়েছে আরও বেশ কিছু দর্শনীয় জিনিস আদিবাসীদের হাতের কাজ দেখতে পাওয়া যায় আশপাশের গ্রামগুলিতে কিছুটা দূরেই রয়েছে মুখোশ গ্রাম চড়িদা এখান থেকেই আলাদা গাড়ি করে পাহাড়ের পথ বেয়ে ঘুরে আসা যেতে পারে অযোধ্যা হিলটপ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পুরুলিয়া পাম্প স্টোরেজ বিদ্যুৎ প্রকল্পও ইচ্ছে হলে দেখে নিতে পারেন আবার কোথাও না গিয়ে সবুজ বনের মাঝে চুপচাপ গিয়ে বসে থাকতে পারেন ঘন্টার পর ঘণ্টা পুজোর ছুটি হোক বা গ্রীষ্মাবকাশ খয়রা বেড়ার রূপ কিন্তু অনন্য বরং বলা যেতে পারে একই জায়গাকে দুটি আলাদা আলাদা বেশে দেখতে পাওয়া যায় শরৎ ও গ্রীষ্মে যারা একবার এখানে এসেছেন তারা বারে বারে আসতে চান এই আপনার এই যে খয়রা বেড়া দেখলেন আজকে প্রথম দেখলেন কেমন লাগছে খুবই ভালো এবং প্রাকৃতিক সৌন্দর্য আছে পাহাড় তারপরে সামনে নদীর মতো একটা জলাশয় রয়েছে শান্তির জায়গা মানুষ যখন বিভিন্ন দিক দিয়ে ক্ষতবিক্ষত হয় মন যখন খারাপ থাকে যদি এই খরা বেড়া এসে অন্তত এক সপ্তাহ থাকে আমার মনে হয় মনের দিক খুব শান্তি পাবে প্রাকৃতিক কোলে প্রাকৃতিক সৌন্দর্য আচ্ছা তো পুরুলিয়ায় আপনার কতটা এই মুহূর্তে যারা এলে কেমন তাদের মনে হবে তো খুব ভালো জায়গা ট্যুরিজমের ক্ষেত্রে সরকার অনেক উন্নয়ন করছে ট্যুরিজিমের জন্য বিভিন্ন প্রজেক্ট নেওয়া হয়েছে সেখানে আশা করছি লোকজন এলে তারা ভালো এ পাবে আনন্দ উপভোগ করতে পারবে এবং পুরুলিয়া যে সত্যি একটা সৌন্দর্য এবং একটা রূপসী এবং পুরুলিয়াকে যে যাই বলুক যে সুখা রুখা আমি আমার এই বছর চার মাস চাকরিতে দেখেছি পুরুলিয়া সুখা রুখা নয় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আছে প্রাকৃতিক সম্পদ আছে মানুষজন খুবই ভালো এবং তারা শান্তিতে থাকতে চায় এবং পুরুলিয়া আগামী দিনে আশা করি একটা রূপসী বাংলার মতো হবে